সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহর ও রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন ধরে যারা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী আপনারা বলতেছিলেন যে স্যার আমাদের যদি সিলেবাসটি প্রকাশিত হতো যদি আমাদের শেয়ার করে দেওয়া হতো আমরা উপকৃত হতাম শিক্ষার্থী যাই হোক আজকে আমরা শুধু সিলেবাস শেয়ার করব না আজকে আপনাদের পরীক্ষার সময় এবং কয়টি এমসি কিউ থাকবে কয়টির আনসার করতে হবে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো তবে শিক্ষার্থী একটা বিষয়ে জানিয়ে রাখি আপনাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র মানে ব্যবসায় পরিচিতি এখানে আপনাদের ইউনিটগুলো দেওয়া আছে ইউনিট এক ইউনিট দুই ইউনিট তিন ইউনিট চার পাঁচ ছয় বারো এই ইউনিটগুলো আপনারা পড়বেন তবে মানবন্ডন আপনাদের আমি জানিয়ে রাখি আপনাদের পরীক্ষা হবে পঞ্চান্ন মার্কের পরীক্ষা হবে তার মধ্যে আপনার সৃজনশীল নয়টা থেকে দিতে হবে যে কোনো চারটা আর পঁচিশটি এমসি কিউ থেকে দিতে হবে আপনার পনেরোটা সৃজনশীলের পরীক্ষা এক ঘন্টা চল্লিশ মিনিট আর এম কিউর জন্য পরীক্ষা হবে বিশ মিনিট এই দুই ঘন্টা পরীক্ষা দিতে হবে তারপর শিক্ষার্থী আমরা আরেকটি বিষয়ে আমরা চলে যাব এখন আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র এখানে আমরা অধ্যায়ের নামগুলো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের বইয়ের মধ্যে এগুলো মার্ক করে নেবেন আমরা এটার মানবণ্টন ওই কি হবে আমাদের মান বন্টনে ওই একই ধরনের প্যাটার্ন অনুসরণ করা হবে পঞ্চান্ন মার্কের পরীক্ষা তবে সৃজনশীল নয়টি প্রশ্ন যে কোনো চারটা আপনাকে এখানে কোনো বাধ্যবাধকতা রাখা হবে না আর পঁচিশটি এমসিকিউ থেকে আপনাকে পঁচিশ পনেরোটি এমসিকিউ বিশ মিনিটের মধ্যে আনসার করতে হবে তারপর শিক্ষার্থী হিসাব বিজ্ঞান এখানে অনেকের আবার মনে হতে পারে স্যার একসাথে যে মানবণ্ডন দিয়েছে হ্যাঁ একসাথে মানবণ্ডন দিয়েছে যারা প্রথম বর্ষে পড়াশোনা করেন আপনারা প্রথম পত্রগুলো পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর যারা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন আপনারা দ্বিতীয় পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি তবে কেউ যদি কোনো পত্র যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে সেটাকে আপনাকে পরীক্ষা খারাপ বলতে আপনার যদি অ্যাপসেন্ট এসে থাকে বা এফ এসে থাকে সেটা অংশ অংশগ্রহণ করতে হবে এটার মান বন্টনও তাই থাকবে আপনার পঞ্চান্ন নম্বরে পরীক্ষা হবে আপনাকে দুইটা পাগে এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপর সেক্ষেত্রে আমরা এখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে পাঠগুলো এই পাঠগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর সেক্ষেত্রে আমাদের হিসাব বিজ্ঞান যে মান বন্টনটা আছে এটাও পূর্বের মতো পঞ্চান্ন নম্বরে মানবণ্টন থাকবে তবে ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনারা একটু দুর্দর্শক আরে খেয়াল করবেন আর এটি আপনার দেখার পরে আপনারা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্টন প্রকাশিত হয়েছে এটা আমাদের ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র এটা আমাদের বিমা ব্যাঙ্কিংয়ের দ্বিতীয় মান মানবণ্টন এখন আমরা দ্বিতীয় পত্রের সিলেবাসটা দেখাবো তবে এখানে একটু সংক্ষিপ্ততার আশ্রয় নেওয়া হয়েছে আমি এখান থেকে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট এটা আপনাদের আমি পরবর্তীতে আপনাদেরকে আমি এটা দিব যেন আপনারা ভালোভাবে পড়তে পারেন মানবন্টন পূর্বের মতনই সেটা একটু দয়া করে আপনারা একটু দেখে নেবেন উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের যে পার্টি আছে সেটার মধ্যে আমরা আসছি এক দুই পাঁচ ছয় আট মান বন্টনই আগের মতনই নয়টি থেকে চারটি আর পঁচিশটি থেকে পনেরোটি এম সিকিউর উত্তর দিতে হবে তারপর শিক্ষার্থী আমাদের এখানে আরেকটা বিষয় আমরা আপনাদের দেখাবো এটা হলো আমাদের উৎপাদনের দ্বিতীয় পত্র পাঠগুলো দেখে নেবেন পাঠগুলো দেখার পরে এটার মানবণ্টনটা দেখাবো তবে শিক্ষার্থী অনেকে বলতে পারেন যে স্যার আমাদের দেখি ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র নাই এগুলো আমি যে আপনার মানবিকের যে ভিডিওটি আপলোড করেছি মানবিকের যে মানবণ্টন সেখানে আছে সেখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে মানে জেনে নিতে পারবেন তারপর আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের ইংরেজি পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের আর বাংলা প্রথম পত্র হবে পঞ্চান্ন মার্কের আর বাংলা দ্বিতীয় পত্রটা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তবে শিক্ষার্থী এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম